জীবনে অনেক পরিশ্রম কষ্ট করেছি, অনেক লড়াই সংগ্রাম করেছি, দিনের জন্য কারারুদ্ধ হতে গেছি। মালয়েশিয়াতে কোরআনের কথা বলার কারণে পুলিশে ধরিয়ে দিয়েছে, 9 মাস জেল কেটেছি মালয়েশিয়াতে। আহারে, এই জেলখানায় বসে বসে একটা গান গাইতাম আল্লাহর কাছে, কণ্ঠ যখন দিয়েছো প্রভু দাও না সেই ময়দান, যে মাঠে দাঁড়িয়ে গাইব আমি, যে মাঠে দাঁড়িয়ে গাইব আমি তোমার নামের গান, দাও না সেই ময়দান ও প্রভু দাও না সেই ময়দান। মনে আছে স্বপ্ন কত যে কত, প্রাণে আছে কত আশা, বুকে আছে তোমারই প্রেম রাসূলের ভালোবাসা। মনে আছে স্বপ্ন কত যে কত, প্রাণে আছে কত আশা, বুকে আছে তোমারই প্রেম রাসূলের ভালোবাসা। ও গো প্রভু তুমি যে রহিম, আমার উপরে তোমার রহম করো দান, দাও না সেই ময়দান ও প্রভু দাও না সেই ময়দান। বলেন আমিন। আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ দিয়েছেন, আল্লাহ ময়দানকে কবুল করেছেন। কোরআনের ময়দানে হক কথাগুলো বলে যাব, তাতে যদি আমার কারারুদ্ধ করা হয়, যদি আমার হাত হারাতে হয়, যদি আমার পা হারাতে হয়, যদি চোখ হারাতে হয়, যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, যদি আব্বার মতো শহীদ হতে হয়, তবুও শহীদ হতে রাজি আছি। কোরআনের হক কথা বলা এই বাংলার জমিন থেকে ছেড়ে দেব না, দেব না, দেব না। আমি সেই পিতার সন্তান যেই পিতা আমাকে নিয়ে দোয়া করতেন, অসংখ্য মাহফিলে আমার আব্বাকে দোয়া করতে দেখেছি। আমার আব্বা বলেছেন, ও গো আল্লাহ তুমি আমাকে শহীদ করো অথবা আমাকে শহীদের পিতা বানাও, এই পিতার সন্তান আমি, সুতরাং ভয় দেখিয়ে লাভ নাই। কোরআনের পাগলেরা বাতিলের রক্ত চক্ষুকে ভয় পায় না। ইসলামের শত্রুরা সাবধান হয়ে যাও, বাংলার জমিন এটা উর্বর জমিন, এটা শাহ জালালের জমিন, এটা শাহ মখদুমের জমিন, এটা শরিয়াতুল্লাহর জমিন, এটা আউলিয়াদের পূর্ণভূমি এই বাংলাদেশ। এই বাংলাদেশে যদি পরিমণি থাকতে পারে, সাকিব খান থাকতে পারে, এই বাংলার জমিনে কোরআনের পাখিরাও থাকবে, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমি আমার মা বোনদের জন্য একটু কথা বলছিলাম, এটা বলার দরকার আছে না নাই?